এই তো মনে পড়ে। আর কি মনে পড়ে? কি নাম তোর মনে পড়ে? লালনচন্দ্র কর। বাধন, সময় বুঝে নিজের গোপন করা লাগে, আবার সময়কালে প্রকাশও করা লাগে। শোন রে লালন, যা হারাইছে তা তোমার না। আমি কি করি, কোথায় যাই? যেদিকে দুসোক যায়, দুনিয়ায় কি জায়গার অভাব? সকলের আগে খুঁজে বার করতে হয় তুমি কে। বাবা মনে রেখো, সব খোঁজাখুঁজির মধ্যে বড় হলো নিজেকে খোঁজা। আমার সে পথ বাতলায় দেন। দেব রে দেব, আমার যা আছে সব দেব, উজাড় করে দেব। কি আছে জানিস? হাওয়া মহল আর শ্রীনগর, আয়নাগিরি, অসীম পাখি। তুই নিবি? হ্যাঁ নেবো সাইজি। কও কলিমদ্দি, হিরাশাই ফকিরের কাছে এদের কিছু প্রশ্ন আছে। ফকির না সাই, আমার কি জানবুঝ কিছু আছে? এক ধরিছি, দাড়ি লম্বা করেছি। মানুষই ভয় ভক্তি করে, বাড়িতে গেলে দুটি খাতি দেয়, এই তো। চুপ মাইরে রইলেন কেন জিগান? উনি আমার ফুফাতো ভাই, মাঝে মধ্যেই এই বাড়িতে আসেন। আনোয়ার মিয়া, তুমি কও। আইজি, ব্যাস কাম শেষ, চল সাইজির বাতচিত শুনি। এই দশ পাড়াকেই বলে দেল কোরা। খাবার তৈরি আছে, আপনারা মন চাইলে খাতে পারেন। সালাম কর। আমার ছেলে এর এই নদীর ঘাট থেকে তুলে আনিছি, আল্লাহ পাঠাইছেন। জানি, ওরে বাসায় তুমি মহাপুণ্যি করিছো রাবেয়া, পরকালের পাথেও জোগাড় করি ফেলিছো। বড় দুঃখী ছেলে, নাম ধামর কিছুই মনে নেই। ওরে বোধ করি আমি পানিতে না, ডাঙায় দেখিছি। আমার মা তো দুইখান চাকা একখান গাড়ি, তাহার উপর বানাইছ সাই তিন মহলা বাড়ি। সে গাড়ি খালে বিলে ডাঙায় চলে, দুপুর বেলা নাইবে জলে। ও সাই আমার পরম পূজ্যি গুরু গোসাই, সাই আমার পরম পূজ্যি গুরু গোসাই। বল বাড়ির বোঝা গাড়ির থেকে কই নামাই।